নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন, এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস 2023 উদযাপন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোনা এর আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালি, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোনার উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আব্দুর রফ সরকার, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এ মহসিন আলম সহ অন্যরা। নেশনাল ডেস্ক, এনএসটিভি।